আসসালামু আলাইকুম তরিকুল ভাই। ওয়া আলাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই শুনলাম কেমন আছে সেটা কিন্তু কমেন্টে জানাইতে বলেন। ভাই শুনলাম আপনি নাকি আজকে অফারে গাড়ি দিবেন। শুধু অফারে না ভাই, বাম্পার অফারে গাড়ি দিব। বাম্পার অফারে গাড়ি দিবেন? বাম্পার অফারে। তবে একটা রিকোয়েস্ট থাকবে, অডিয়েন্স কিন্তু চাচ্ছে যে ভাড়ায় বা পার্সোনাল সব জায়গায় ভালোভাবে ইউজ করতে পারবেন এরকম একটা গাড়ির অফার দেওয়ার জন্য। আচ্ছা, আপনি যেহেতু বলছেন যে ব্যবসা প্লাস বাসা ইউজের জন্য একটা গাড়ি দেওয়ার জন্য আজকে দিব। এই গাড়িটা ধরেন যখন বাসা ইউজ করবে কেউ বুঝতে পারবে না যে এটা আপনার দেখা গেছে রেন্টাল ইউজ হয়, তাই না? আবার যখন রেন্টাল ইউজ হবে তখন কিন্তু একটা প্রিমিয়াম ফিল দেবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো দেখাবো গাড়িটা? অবশ্যই ভাই, তো চলেন। আমার ঠিক বাম পাশে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আজকের সেই গাড়িটা যেটা আপনাদেরকে দেখাবো। কি গাড়ি ভাই এটা? তো এটা হচ্ছে ভাই টয়োটার জনপ্রিয় এক্সিও ফিল্ডার সিরিজের গাড়ি। কালারটা কিন্তু সুন্দর দেখা যাচ্ছে, ব্লু কালার। ভাই ব্লু কালার, ব্লু কালার কিন্তু অনেকেরই পছন্দ। হ্যাঁ, এটা টোটাল গাড়িটার রংটা অরিজিনাল না, টাচআপ হয়েছে, বাট কালারটা কিন্তু ভালো আছে ইনশাআল্লাহ। পার্সোনালি কিন্তু আমার ব্লু কালার ফেভারিট কালার বলতে পারেন। হ্যাঁ, সেই ক্ষেত্রে তো আপনার জন্য বেটার। আমি তো দেখতেই পাচ্ছি আপনার ক্যামেরা এটা ঘুরালে দেখা যাবে আপনি আজকে পাঞ্জাবিটাও তো ব্লু পরে আসছেন, তাই গাড়িটাও ইনশাআল্লাহ ব্লু দিচ্ছি। ভালো লাগছে তো ভাই ফার্স্ট লুকটা গাড়ির? অবশ্যই ভাই, 100% ভালো লাগছে। আপনাদের দেখাই লাইটটা আছে যেটা ভাই গাড়ির সাথে, এটা কিন্তু অরিজিনালটাই আছে, চেঞ্জ হয় নাই। ইভেন যে আপনারা যে গ্রিলটা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু ভালো আছে এবং এটা কিন্তু গাড়ির সাথে অরিজিনালটাই। বাম্পারে তেমন কোনো রকম প্রবলেম হয় নাই, অপশনাল বাম্পার আছে, নাম্বার প্লেটটাও ফ্রেশ আছে ইনশাআল্লাহ। মানে অরিজিনাল বাম্পারের সাথে অপশনাল বাম্পারও আছে, অপশনাল বাম্পারও আছে, মানে সামনে যেরকম আছে পিছনের দিকেও কিন্তু আছে। দেখা গেছে ভাই বাংলাদেশে গাড়ি চললে একটু রোডে কিন্তু দেখা যায় টুকটাক জ্যাম থাকে, তো জ্যামে কোথা দিয়ে রিক্সাটা ঢুকাই দিল, কোথায় একটা গাড়ি এসে বাম্পার লাগাই দিল, তা কিন্তু বোঝা টাফ, তাই না? তো ড্রাইভার চাইলেও এটা সেই রাখা পসিবল না। তো তাদের জন্য অ্যাটলিস্ট গাড়িটার বাম্পার ড্যামেজ হওয়ার থেকে বাঁচানোর জন্য অপশনাল বাম্পার আছে, যা যাবে অপশনাল বাম্পারের উপর থেকে। মানে তার মানে যিনি নেবে তার কিন্তু 10-15 হাজার টাকা অলরেডি বেঁচে যাচ্ছে, অলরেডি বেঁচে যাচ্ছে। তো এটা তো একটা বেসিক ডিটেইলস গেল। তার বাইরে আপনারা অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন যে ভাই গাড়িটা যদি আমি নিতে চাই আমাকে ঠিক কোথায় আসতে হবে? আমি একটু ভিডিও শুরুতেই লোকেশনটা বলে দিচ্ছি। এই প্রতিষ্ঠানটা লোকেশন হচ্ছে ঢাকা উত্তর 11 নম্বর সেক্টর 10-11 নতুন ব্রিজের সামনে। এখান থেকে ইনশাল্লাহ গাড়িটা দেখে নিতে পারেন 12 নম্বরের পশ্চিম মাথা হাতের ডান পাশে। তো এখানে কিন্তু এরকমের অনেক গাড়ি আছে যেগুলো আপনারা একে একে দেখে কিনে নিতে পারবেন। আচ্ছা, আসতে যদি প্রবলেম হয় লাইভ লোকেশনে কি অ্যাভেলেবেল আছে? আপনারা চাইলে গুগল ম্যাপ থেকে আমাদের লোকেশনটা ট্র্যাক করে নিতে পারেন। শুধু গুগল ম্যাপের সার্চ বারে গিয়ে, আমি আবার বলছি, গুগল ম্যাপের সার্চ বারে গিয়ে স্টার কার লিখে সার্চ দিতে হবে, STAR SPACE CAR, স্টার কার। তার মানে ভাই স্টার কার শোরুমে আসতে কোনো ধরনের ঝামেলা হবে না আশা করি। হ্যাঁ ভাই, ইজিলি আসা যাবে। আপনি গুগল ম্যাপে ঢুকে খুব সহজে ট্র্যাক করতে পারবেন। আপনি উবারে যদি আসতে চান বা অন্য কোনো অ্যাপ, পাঠাও বা বাংলাদেশে যে সকল প্রচলিত অ্যাপস আছে সেগুলো যদি ব্যবহার করতে চান, আপনি কিন্তু সেগুলোর লোকেশনেও জাস্ট স্টার কার লিখে সার্চ করলে ইজিলি লোকেশনটা দিয়ে আসতে পারবেন। মানে ট্র্যাক করাটা এখন জাস্ট ওয়ান ক্লিকের ব্যাপার। আচ্ছা ভাই, এই গাড়িটা ইন ডিটেইলস জানানোর আগে কি কি গাড়ি আছে আপনাদের কাছে একটু যদি নলেজ দিতেন। ভাই প্রথম কথা হচ্ছে আমাদের কাছে এক্স করোলা, এলিয়ন, প্রিমিও, এক্সিও, এক্সিও ফিল্ডার, এক্স ফিল্ডার, প্রোবক্স, সাকসিড থেকে শুরু করে এই ধরনের জনপ্রিয় অনেক গাড়ি পাবেন। এর বাইরেও প্রাডো আছে, নিশান এক্সটেল আছে, তারপরে টয়োটা ফ্রিজার ভ্যান আছে। আপনারা অনেকেই জানেন যে ব্যবসায়িক পারপাস মালামাল পরিবহন করে অনেকে, তাদের জন্য কিন্তু একটা গাড়ি আছে। এছাড়া নোয়া আছে, এয়ারপোর্টের নোয়া আছে, আবার এক্স নোয়া আছে, আবার এই টাইপের অনেকগুলো গাড়িও আছে। নন হাইব্রিড আছে, আবার হাইব্রিড আছে, অকটেন ড্রাইভ, সিএনজি ড্রাইভ, এলপিজি ড্রাইভ, সব ধরনের গাড়ি ইনশাআল্লাহ এখান থেকে পাবেন। তার মানে যে কোনো মডেল বা যে কোনো বাজেটের গাড়ি ইনশাআল্লাহ এখানে পেয়ে যাবেন। 100% 1.5 লাখ টাকা সর্বনিম্ন বাজেট ইনশাআল্লাহ যদি আপনার থাকে সেক্ষেত্রেও গাড়ি পাবেন, আবার 50 লাখ টাকার গাড়ি পাবেন ইনশাআল্লাহ এখান থেকে। চলুন তাহলে ভাই এই গাড়িটা ইন ডিটেইলস দেখি কি অবস্থা। অবশ্যই ভাই, হালকা একটু দেখাইছিলাম, দর্শকরা তো অপেক্ষা করছে, তাদের উদ্দেশ্যে এখন পুরোটা দেখাতে চাই। এটা হচ্ছে 9 এর মডেলের টয়োটা এক্সিও ফিল্ডার গাড়ি, ব্লু কালার অলরেডি আপনারা জানেন। এবং এটা হচ্ছে 2014 সালে পেপারস ভাই। 26 সালের 9 মাস পর্যন্ত আছে ফিটনেস। 26 সালের 9 মাস, এখন চলে কি 10 মাস মাত্র শুরু হলো, মানে 2 বছর একটানা ফিটনেসের ডেট পাচ্ছি ইনশাআল্লাহ। আবার ট্যাক্স টোকেনের মেয়াদ আছে 11 মাস। আজকে হচ্ছে 10 মাস চলে, 10 মাসের একদম শুরুর দিকে আমরা। আজকে তারিখটা কিন্তু খুব বেশি না, মেবি 7-8 তারিখ। আর এই গাড়িটা ট্যাক্স টোকেন আছে 25 সালের 8 মাস 25 তারিখ পর্যন্ত। তার মানে আপনার 2টা কাগজই কিন্তু অনেকটা সময় ধরে পাচ্ছেন ইনশাল্লাহ। আপাতত এই বছর হোক বা আগামী 6 মাস, 7 মাস, 8 মাস, 10 মাসের মধ্যে কাগজ নিয়ে আপাতত কোনো টেনশন নাই আপনার। না ট্যাক্স নিয়ে টেনশন করতে হবে, না ফিটনেস নিয়ে টেনশন করতে হবে, মানে 2টা জায়গায় একদম ক্লিয়ার, 2 বছর 2টা জায়গায় ক্লিয়ার একদম। আচ্ছা, আরেকটা বিষয় যেটা আপনার এখানে ইনক্লুড করতে চাই সেটা হচ্ছে কাগজের বিষয় তো জানার পাশাপাশি অনেকে কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন করে, সেটা হচ্ছে নাম পরিবর্তনটা সাথে সাথে হবে কিনা, সেক্ষেত্রে বলে দিতে চাই গাড়ির মালিক নিজে প্রেজেন্ট হবে বিএটি অফিসার, সেখান থেকে সরাসরি নাম ট্রান্সফার হবে। মানে দিনে দিনে ট্রান্সফারটা অফিস খোলা থাকলে দিনে দিনেই পসিবল। আচ্ছা, মানে সরকারি বন্ধ ছাড়া ভাই বিএটি অফিস যদি বন্ধ থাকে তাহলে তো আমার পক্ষে সম্ভব না নাম ট্রান্সফার করে দেওয়া। অফিসিয়ালি যেভাবে কাজ করা সম্ভব সেভাবেই একটা নির্দিষ্ট ডেটে ফিক্স করে গাড়ির নাম ট্রান্সফারটা কমপ্লিট করা যাবে। আচ্ছা চলুন তাহলে আরেকটু ডিটেইলসে যাই গাড়ির সম্পর্কে। আচ্ছা, আমি একটু ফিজিক্যাল বডি সম্বন্ধে কিছু তথ্য দিব, যেমন গাড়িটাতে কোনো বড় রকমের অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা বা বড় রকম কোনো ডেন্টের কাজ আপাতত আছে কিনা। কারণ যদি এই প্রশ্ন থাকে সেক্ষেত্রে একটা ছোট্ট করে উত্তর দিতে চাই ভাই, পুরো গাড়িটা যদি একদম দেখেন আপনি আলহামদুলিল্লাহ ওইরকম কোনো ড্যামেজ আপনি ফিজিক্যালি এসে পাবেন না, না আপনি ভিজিট করে পাবেন। সো এই সকল দিক থেকে কিন্তু আপনি পুরো গাড়িটা যদি দেখেন প্রত্যেকটা লাইট অরিজিনাল পাবেন, মনোগ্রামগুলো এখনো পর্যন্ত খোলা হয়নি, আপনার প্রত্যেকটা মনোগ্রাম দেখে নিতে পারবেন, ইভেন নাম্বার প্লেটগুলো সামনে পিছনে কিন্তু সেম আছে। আর একটা বিষয় যেটা সেটা হচ্ছে ভাই অপশনাল বাম্পারটা কিন্তু একটা বলা যায় যে প্রতীকী চিত্র, একটা গাড়ি আদত অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা সেটা সামনে পিছনেই তো বেশিরভাগ গাড়িগুলো লাগে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি দেখেন সামনেটা দেখালাম, এখন পিছনেরটা দেখাচ্ছি, কোনোটাই কিন্তু এই যে অপশনাল বাম্পারে এখনো পর্যন্ত কোনো একটা সিঙ্গেল হিটও কিন্তু নাই। তো সেক্ষেত্রে ইজিলি বুঝে নেওয়া যায় যে গাড়িটা আসলে কেমন থাকছে। মানে এক কথা বলতে গেলে মেজর অ্যাক্সিডেন্ট হিস্ট্রি তো দূরের কথা, ছোটখাটো কোনো হিস্ট্রি না, ওইরকম কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। তবে হ্যাঁ, ছোটখাটো কিছু রিক্সার খোঁচা টোচা লাগছিল আশেপাশে, সেগুলোর ক্ষেত্রে কিছু টাচ আপ হয়েছে, বাট পুরোপুরি রং করানো হয় না, পুরোপুরি রং করানো হয় না, যেটা আসলে ট্রু কথা। টাচ আপ রং হয়েছে যেটা আসলে ক্লিয়ারলি জানাই দেওয়া উচিত। এখন যেটা অরিজিনাল রং আছে সেটা যেমন আমরা বলে দিই, যেটা টাচ আপ রং করা হয়েছে সেটাও বলে দিই, যেটা পুরোপুরি রং চেঞ্জ করা হয়েছে সেটাও কিন্তু আমরা বলে দিই। আমাদের একটা কথাই ভাই, আমরা কোয়ালিটি বিক্রি করি, কথা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস ভাই। কথা যদি ঠিক না থাকে তখন সেখানে কাজও ঠিক থাকে না। তো আমরা চেষ্টা করি যতটুকু পারা যায় কথা এবং কাজে মিল রাখার জন্য, বাকিটা আল্লাহর ইচ্ছা। মানে কথা বলতে গেলে আপনারা কথা থেকে কাজে বিশ্বাসী, কাজে বিশ্বাসী, দুইটাতেই আমরা সমপরিমাণে রাখতে চাই। আমি বাড়াই চারাই বললাম, কাজ আমার একদম লো লেভেলের সেটা তো চলো না, ঠিক না ভাই? আমার কাজটাও যেমন আলহামদুলিল্লাহ ভালো হতে হবে, কথাটাও আলহামদুলিল্লাহ ভালো হতে হবে, অ্যাটলিস্ট চেষ্টাটা করতে হবে। তো আমরা চেষ্টা করি, বাকিটা আল্লাহর ইচ্ছা যেখানে সফলতা কতটুকু কি আসবে। আচ্ছা ভাই, চাকার কন্ডিশনটা কেমন আছে? চাকা বলতে গেলে ভাই মোটামুটি আছে, 6 মাস প্লাস ইউজ করা যাবে, তবে 6 মাসের মধ্যে আপনার টায়ারগুলো চেঞ্জ করে নিতে হবে। এটা 6 মাস কিন্তু কম নয় ভাই, 6 মাস হ্যাঁ আলহামদুলিল্লাহ। একটা গাড়ির যদি ইউজ করেন আপনি, রেন্টাল ইউজ করেন, সেখান থেকে কিন্তু একটা ভালো অ্যামাউন্ট আসার সুযোগ আছে। তো সেই অ্যামাউন্টটা থেকে আপনি আবার চাকা কিনে নিতে পারবেন, আবার এই চাকাগুলো দিয়ে দিলে আপনি কিন্তু একটা ডিসকাউন্টও পাবেন, সেই সুযোগও কিন্তু আপনার থাকবে। আচ্ছা, যেহেতু পিছনের সাইডে আছে, পিছনের গ্লাসটা কি অরিজিনাল আছে এখনো পর্যন্ত? ভাই আমি একটু লোগোটা দেখাই দেব, এটা অরিজিনাল লোগো সহই পাবেন আপনারা, শুধু এটাই না সাইড গ্লাস সহ প্রত্যেকটা গ্লাসই আপনারা অরিজিনাল পাবেন। আমি একটু ব্যাক সাইডটা উঠাই দেখাই দেই, যেহেতু আমরা ব্যাক সাইডে আসি ইনশাল্লাহ। আচ্ছা, আমি যেহেতু ব্যাক সাইডে আসি, আমি একটু ট্যাঙ্ক স্পেসটা দেখাই দেই, কি বলেন? হুম, অবশ্যই। এটা কি অকটেন নাকি সিএনজি নাকি এলপিজি? অবশ্যই অনেক, সেটা এখানে দেখতেই পাচ্ছেন আপনারা। এই যে আপনাদের জন্য এই গাড়িটাতে আপনারা যে সকল ফিচার্স পাবেন সেগুলো যেমন জানাবো, তেমনি এখন কি কি আছে সেটাও কিন্তু জানানোটা জরুরি। যেমন সিএনজি সিলিন্ডারটা দেখেন, সেটা কিন্তু এখন মেয়াদ আছে, আপনাদের দেখাই দিব। এটা কি 16 ভালো? হ্যাঁ ভাই, 60 লিটারের সিএনজি সিলিন্ডার। পাশাপাশি আপনারা এখানে যে এরিয়াটা পাবেন সেখানে কিন্তু চাইলে মালামাল রাখতে পারবেন, অ্যাট লিস্ট 2টা প্লাস ট্রাভেল ব্যাগ এখানে রাখা পসিবল, ওই পরিমাণ জায়গা কিন্তু আলহামদুলিল্লাহ থাকছে। আমি ভিতরের বডিটা যদি দেখাই, দেখেন স্পেয়ার চাকা, স্পেয়ার টুল সহ ইনশাআল্লাহ পেয়ে যাবেন গাড়িটা। তো ভিতরের বডিটা কিন্তু যথেষ্ট বেশ ভালোই থাকছে ইনশাআল্লাহ, এখানে কিন্তু কোনো রকমের ড্যামেজ আপনারা পাবেন না, এটা কিন্তু অরিজিনাল কালারই থাকছে। সো বেসিক ডিটেইলস যদি বলি, পিছনের দিক থেকে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালোই থাকছে। তো আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। আচ্ছা ভাই, বাইরের সাইড ব্যাক সাইডটা তো অবশ্যই দেখালেন, সো সামনের ইঞ্জিন কন্ডিশনটা কেমন আছে অবশ্যই দেখাবেন না। সো ইঞ্জিনটা দেখানোর আগে আমি ইন্টেরিয়র কন্ডিশন আগে দেখতে চাই। আচ্ছা ভাই, সেক্ষেত্রে আমি একটু বলবো একটু ডান পাশে আসেন, আমি ডান পাশ থেকে কিছু জিনিস দেখাতে চাই। আপনারা ভাই প্রত্যেকটা গ্লাস স্টিকার সহ দেখে নেবেন, যাদব তো সেটা অরিজিনাল কিনা অথেন্টিক কিনা। ইভেন আমি যদি আপনাদের দরজাগুলো খুলে দেখাই বাই বিট যদি দেখেন চমৎকার থাকবে, এবং ইন্টেরিয়র এরিয়াটাও কিন্তু দারুণ থাকছে। আমি এখান থেকে পুরোটা দেখাবো না, আগে সামনের দিকটা যাব, ভিতরে বসে আপনাদেরকে দেখাবো আদত কেমন থাকছে ইনশাল্লাহ। সো আমি একটু আপনাদেরকে ইন্টেরিয়রটা ইন ডিটেলস দেখানোর জন্য চেষ্টা করব। আপনারা দেখেন এখানে কিন্তু অ্যাশ কালারের একটা লুকস পাচ্ছেন, সেখানে যেইভাবে সাজানো হয়েছে গাড়িটা আলহামদুলিল্লাহ ড্যাশবোর্ডটা যথেষ্ট ভালো থাকছে। হ্যাঁ, এখানে বলতে পারেন যে এখানে আসলে কি হয়েছে বা এখানে একটা দেখা গেছে যে একটা মনোগ্রাম লাগানো ছিল, অনেকেই গাড়িতে লাগায় এরকমের ডিজাইন করার জন্য, তো ওইটার গুলোর কারণে আর কি এরকম হয়েছে। আপনারা চাইলে সেখানে আর একটা মনোগ্রাম স্ট্যাম্প লাগা নিতে পারেন। তো আমি যদি এরপরে আপনাদের এরিয়াটা দেখাই, বিশেষ করে প্যানেল এরিয়াটা কিন্তু ভালো থাকছে। সো যেভাবে আছে সেভাবে কিন্তু ইউজ করা পসিবল, এগুলো চেঞ্জ করার মতো আপাতত প্রয়োজন। এসি পারফরম্যান্স কেমন ভাই? ভাই এসি যথেষ্ট ভালো ঠান্ডা দিচ্ছে। আপনারা দেখা গেছে হট ওয়েদারও 35-40 ডিগ্রি সেলসিয়াসে ভালো রকমের ঠান্ডা পাবেন ইনশাআল্লাহ। সো এখন তো বলা যায় যে নর্মাল ওয়েদারই চলছে, এখন আরো ন্যাচারালি ঠান্ডা পড়ছে, যেটা হলো আসল বিষয়। আর কিছুদিনের মধ্যে শীতও চলে আসবে। তবে আমি বলে রাখতে চাই যে ভাই হট ওয়েদারে কেমন থাকবে, তো সেক্ষেত্রে বলে রাখি ভালো একটা পারফরমেন্স দিবে। সেটা গেল বেসিক ডিটেলস। এর বাইরে কিন্তু আপনি দেখেন সিটগুলো কিন্তু কভার করা আছে, ব্ল্যাক কালারের কভার লাগানো আছে, সেক্ষেত্রে আপনারা ফিলিং সহ দারুণ পাচ্ছেন। এবং এখানে দেখেন যে বক্সগুলো আছে সেগুলো কিন্তু বেশ ভালোভাবেই আছে, এগুলো আপনারা এজ ইট ইজ ইউজ করতে পারবেন ভালোভাবে। সো এগুলো ছিল বেসিক ডিটেলস, এগুলো আপনারা দেখে নিতে পারবেন, দেখে কিনে নেওয়ার একটা অপশন কিন্তু আপনারা পাবেন। প্রত্যেকটা লাইট পারফেক্টলি কাজ করবে এবং আপনারা দেখে নিতে পারেন সেগুলো কেমনভাবে কাজ করছে। সো এগুলো তো বেসিক ডিটেলস গেল। আমরা চলুন আপনাকে, আপনি বলেছিলেন বা ইঞ্জিন রুমটা দেখবো দেখানোর জন্য, সেটা এখন আপনি ইন্টেরিয়র কন্ডিশনটা দেখেন। তার মানে এক কথায় বলতে গেলে ইন্টেরিয়র কন্ডিশনটা দেখলে শান্তি, একদম এক কথায় পছন্দ হবে ভাই। আপনি দেখেন না, আমি যেহেতু ভিতরে আছি, এখানে যে ফিলিংসটা হবে, ফার্স্ট লুকটা যেটা হবে সেটাই কিন্তু অনেকটা বেটার হবে। আচ্ছা ভাই, ইঞ্জিন পারফরম্যান্সটা কেমন আছে অবশ্যই আমাদেরকে ভিউয়ারদের উদ্দেশ্যে দেখাই দিন ভালো করে। ভাই এটা দেখানোর জন্যই তো আসলাম, তাই না? কারণ ভাই ইঞ্জিন পারফরম্যান্স যদি ভালো হয় সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে লং ড্রাইভ করতেছে, মাঝপথে হঠাৎ একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু অনেক ঝামেলা। ভাই আপনি যেহেতু প্রশ্ন জিজ্ঞেস করেছেন, উত্তর দেওয়াটা আমার দায়িত্ব। সেক্ষেত্রে আপনার উত্তরটা সহজ করার জন্য বলে দেই, এই গাড়িটাতে যে ইঞ্জিনটা রয়েছে সেটা কিন্তু ভাই খুবই ভালো অবস্থাতে রয়েছে এবং টোকাটোকে স্টার্ট হবে, এটা হচ্ছে প্রথম কথা। একবারে মানে হাফ টোকা ইনশাল্লাহ স্টার্ট হয়ে যাবে। ইভেন আপনারা যদি দেখেন যে অনান যে ডেফি ইঞ্জিনটা থাকছে সেটার ভিতরে কিন্তু কোনো রকমের মোবিল পড়া বা ঘামানোর বা ধোয়া মারার কোনো টেস্ট কিন্তু আপনারা পাবেন না। ইভেন ব্যাটারিটাও ভালো থাকছে, আর বডিটা কিন্তু এখন অরিজিনাল কালারে আছে, ভিতরে কোনো রকমের রঙের কাজ করানো হয় না। স্টিকার, লোগো সহ যে নাম্বারটা দেখেন আপনারা, সিরিয়াল নাম্বার সহ সব কিছু মিলাই দেখে নিতে পারবেন। আলহামদুলিল্লাহ এইসব দিক থেকে কিন্তু চমৎকার থাকছে গাড়িটা। মানে এক কথায় বলতে গেলে ইঞ্জিন কন্ডিশন যা আছে সব প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট। ভাই আমি একটা কথা বলি, অ্যাজ এ ইউজার আপনি যা চান এই রেটের মধ্যে এটা সেটা দিবে আপনাকে, মানে এই রেটের মধ্যে একদম পারফেক্ট গাড়ি। ভাই গাড়ির কন্ডিশন যা দেখলাম আমি যা বুঝলাম, দাম মনে হয় অনেক হাই মনে হচ্ছে, বা 14-15 লাখ টাকা এরকম। ভাই এরকমের আপনি হয়তো চিন্তা করতে পারেন, বাট আপনার জন্য সুখবর যেটা আমি দিয়েছিলাম, গাড়িটা কিন্তু বড়সড় একটা ডিসকাউন্টে থাকবে, বড়সড় ডিসকাউন্ট। সেটা কিন্তু আমি আপনাকে, এটা হলে আমি অবশ্যই খুশি হব, এই জন্য খুশি হব। আমার ভিউয়ার্স কিন্তু একটু লো বাজেটের গাড়ি খুঁজতেছিল, তাদের জন্য অবশ্যই আমরা চেষ্টা করব। ভাই আপনার বিক্রয় গ্রুপে যে ভিডিওটা যাচ্ছে এখানে যাতে একটা ভালো ডিসকাউন্টে গাড়িটা যায় সেটা আমি কিন্তু শেয়ার করে দিচ্ছি। তো এটা ভাই মডেল রেজিস্ট্রেশনটা আরেকবার জানিয়ে দিই, এটা হচ্ছে 9-এর মডেল, 14 রেজিস্ট্রেশন হওয়া ব্লু কালারের এক্সো ফিলার গাড়ি। এটা ভাই 14,20,000 দাম ছিল, এই গাড়িটাতে 50,000 টাকা ডিসকাউন্ট আছে। 50,000 টাকা, তার সাথে আপনি যেহেতু বলছেন আর একটু কমা দিতে আরো 10,000 টাকা গিফট, তার মানে 60,000 টাকা। 60,000 টাকা এরপর যদি আসে দর্শকরা কথা বলে আরো ইনশাল্লাহ কিছুটা হলেও কমানোর চেষ্টা করবো। তাহলে এবার দামটা কত থাকছে ভাই? তাহলে এখন হিসাব করলে যেটা দাঁড়ায় 13,65,000 মেবি, তারপরেও কিছুটা যদি কমাতে পারি চেষ্টা করবেন। মানে ডিসকাউন্টের পরেও 13,65,000, তারপর আলোচনা করার সুযোগ থাকবে, তারপর আলোচনা করা যাবে। আচ্ছা তো যাওয়ার আগে আমরা লোকেশনটা আবার যদি ক্লিয়ার করে দিতেন। জি, আমাদের ফোন নাম্বার দুটো আগে জানাই দিই। আমাদের ফোন নাম্বার দুটো ইতিমধ্যে স্ক্রিনে দেওয়া আছে, 01788198309 অথবা 01703993633, দুটো নম্বরে কল করতে পারেন। অথবা আপনারা যেটা করতে পারেন, আমাদের প্রতিষ্ঠান ঢাকা উত্তর 11 নম্বর সেক্টর, 12 নম্বর হলে পশ্চিম মাথা, এই প্রতিষ্ঠানে আসতে পারেন, এসে সরাসরি গাড়িগুলো দেখতে পারেন। তো এটাই না, এরকম অনেকগুলো গাড়ি কিন্তু এখানে আছে, ফিল্ডার আছে অ্যাটলিস্ট কত 7 থেকে 8টার মতো। তো এর বাইরে এক্সিও আছে, এক্সকরোলা আছে, প্রিমিও আছে, এলিয়ন আছে, সবগুলো গাড়ি দেখে নিতে পারেন। দেখা হবে ইনশাল্লাহ। ভাই আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। আপনার কাছ থেকে নিলাম, দর্শকদের কাছ থেকেও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।